আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে। বন্ধুরা, ডেকাত ফুলসির জন্য আপনারা যারা দোমাদা করতে চান কৃষি বিষয়ের জন্য ও স্পন্সর বিষয়ের জন্য, আজ আপনাদের দুইটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। তার আগে একটা কথা বলি, ডেকাত ফুলসির আপনার 2023 জন্য ডকুমেন্ট আপডেট করা তালিকা দেওয়া হয়েছে, যে কী কী ডকুমেন্ট লাগবে এই আপনার কৃষি বিষয়ের জন্য ও স্পন্সর বিষয়ের জন্য। আপনারা যারা দোমান্দা করবেন আপনাদের এই ডকুমেন্ট নিয়ে পরবর্তীতে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব, যে কি নথি দেওয়া হয়েছে, কি কি ডকুমেন্ট আপনাদের এই এগ্রিকালচার ও স্পন্সরের জন্য দোমান্দা করতে গেলে লাগবে, সব কিছু নিয়ে পরবর্তীতে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। আজ শুধুমাত্র কথা বলবো বিগত ফুলসির জন্য আবেদন করার জন্য নিয়োগকর্তার কি ন্যূনতম আয় থাকতে হবে কিনা, নিয়োগ যে দিবেন তার কোনো আয় থাকতে হবে কিনা ন্যূনতম, সেই বিষয় নিয়ে। যা সরাসরি বলছে যে কোনো আয় না থাকলেও চলবে। প্রয়োজনীয় কর্মীদের সংখ্যার উপর ভিত্তি করে শ্রম পরিশোধ নিয়োগকর্তার অর্থনৈতিক ক্ষমতার উপর একটি পরীক্ষা চালাবে। আপনি দোমানদা করছেন যার মাধ্যমে, যে মালিকের আন্ডারে দোমানদা করবেন, সেই মালিকের যদি শ্রমিক লাগবে 10 জন, সেই 10 জন চালানোর মতো যদি ক্ষমতা থাকে তাহলে সে 10 জনের জন্য নিয়োগ দিতে পারবে। সমস্ত কর্মীদের বেতন এবং অবদানের নিশ্চয়তা দেওয়ার জন্য নিয়োগকর্তার যথেষ্ট আয় থাকতে হবে, অন্যথায় অনুরোধ বাতিল করা হবে। আপনি যে দোমানদাটা করবে, যে মালিক 10 জনের যদি দোমানদা করে থাকে, তার যদি 10 জনের যে বেতন আসবে দেওয়ার মতো যদি ক্ষমতা না থাকে, তাহলে কিন্তু এই 10 জনের জন্য দোমানদা করলে কেউই পাবে না। এখন 10 জনের দোমানদা করছেন একটা মালিকের আন্ডারে, সে 10 জন কর্মী সে চাইছে, স্পন্সর বিষয়ক কিংবা কৃষি বিষয়ক 10 জন কর্মী তার দরকার হবে। এখন 10 জন চালানোর মতো তার ক্ষমতা নাই, যে পেমেন্টটা আসবে সে কিন্তু 10 জন আর দিতে পারবে না। অর্থাৎ সে 10 জন ধরেই কিন্তু এটা প্রত্যাখ্যান করা হবে, সে মালিক কিন্তু 1 জন লোকও আনতে পারবে না। এই জন্য যে মালিকের আন্ডারে দেন না কেন, আগে আপনাদের বুঝে শুনে দেখে নিতে হবে যে ওই মালিক কয়েকজন আর আবেদন করছে, তার কোটা কয়টা আছে, 10টা আছে না 5টা আছে না 6টা আছে, কয়জন লোক আনতে পারবে, এইগুলো সব কিছু যাচাই বাছাই করে তারপরে দোমানদা করার চেষ্টা করবেন, যারাই দোমানদা করে না কেন। এই ছিল আপনাদের মাঝে ডেকাত ফুলসির আপনার নিয়োগকর্তার আয় থাকতে হবে কিনা ও আপনার যে মালিকের আন্ডারে আপনারা দোমানদা করবেন তার আয় থাকতে হবে কিনা, সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করলাম। এর পরবর্তীতে যাই, ডেকাত ফুলসির জন্য যারা দোমানদা করবে, যে মালিক দোমানদা করবে, আপনি ধরেন এক মালিকের আন্ডারে আপনি কাগজ দিচ্ছেন যে তার কাছে আপনি কাজ করবেন, এটা দোমানদা করতে বলছেন। এখন এখানে অনেকে প্রশ্ন করছেন যে স্পিড আইডি ছাড়া দোমানদা করা যাবে কি না। অনেক আগে কিন্তু স্পিড আইডি ছাড়া কিন্তু দোমানদা করা গেছে, কিন্তু এখন বর্তমানে স্পিড আইডি ছাড়া কোনো দোমানদাই করতে পারবেন না। এখানে যদি আপনার ডেকাত ফুলসিতে আপনার যদি দোমানদা করতে চান এগ্রিকালচার হোক কিংবা স্পন্সার হোক, দুইটা বিষয়ের যে বিষয়ের উপরে দোমানদা করতে চান না কেন, অনলাইনে ঢুকতে গেলে স্পিড আইডি ছাড়া আপনারা ঢুকতে পারবেন না। লগ ইন করতে গেলে স্পিড আইডি দরকার হবে, স্পিড আইডি ছাড়া কেউই দোমানদা করতে পারবে না। তাহলে আপনারা জানতে পারলেন ডেকাত ফুলসিতে যারা দোমানদা করতে চান স্পিড আইডি ছাড়া দোমানদা করতে পারবেন কি না। এই ছিল আপনাদের মাঝে দুইটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করলাম। আশা করি একটু হলেও এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি, নতুন নতুন কথা নিয়ে আসি। আমি লিটন ইটালি নিয়ে ফুলি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে, নতুন কথা নিয়ে। বন্ধুরা, তাহলে ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।